দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। মাইগ্রেশনের দাবিতে আজও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউল ইসলাম। পরে কৃষকদের সাথে মত বিনিময় করেন তিনি। নানা অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসীদের আশ্রয়ের প্রতিবাদে বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলী আক্কাস বুলুর বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী। সকালে এই কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ভৈরব নদীর পার রেলওয়ে মেঘনা সেতু সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অর্ধশত দোকানঘর উচ্ছেদ করেছে। এ সময় নদীর পাড়ে মজুত থাকা বালু পাথর নদীতে ফেলে দেওয়া হয়। বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং দুপুর পর্যন্ত উচ্ছেদ চলে। খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনাজোনের মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া লক্ষ্মীছড়ির নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ এবং জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বর উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে প্রস্তাবিত ইপিজেড ও ইনভেস্টর্স ক্লাবের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা হয়েছে। সভায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম জানান, পটুয়াখালী ইপিজেডটি চট্টগ্রাম থেকে বড় হবে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজান মিয়া উপস্থিত ছিলেন। মানুষের শরীরে জিঙ্কের চাহিদা পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশব্যাপী জিঙ্ক বিধান 72 উৎপাদনের উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি সংগঠন। বুধবার এই উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় ইএসডিও মিলনায়তনে ধান বীজ সরবরাহকারী কোম্পানিগুলির বিক্রয় প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। সুরায় রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক।